আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটি খুবই মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। আজকে পটলের একটি ইউনিক রেসিপি তৈরি করব, সবাই পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখানে আমি রেসিপিটির জন্য কিছু পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি পটলগুলোর উপরের যে পাতলা খোসার আবরণটা থাকে সেটা তুলে নিব। দেখুন কত সুন্দরভাবে তুলে আসছে। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। সবগুলো পটল আমি একইভাবে খোসা ছাড়িয়ে নেব। পটলের এই পাতলা আবরণটা অবশ্যই কিন্তু তুলে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। সবগুলো পটল আমার ছিলা হয়ে গেছে, এখন আমি একটু বেশি করে পটলে দুই সাইড দিয়ে মুখগুলো কেটে নিচ্ছি। একটু বেশি করে কাটতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে সমানভাবে ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। সবগুলো পটলই আমি এভাবে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে ফালি করে নিব। পটলগুলো এভাবে ফালি করার পর আমি মাঝখান দিয়ে পটল থেকে পটলের বীজগুলো এবং যতটুকু সম্ভব পটলের মাঝখানের যে নরম অংশগুলো সেগুলো তুলে নেব। দেখুন একটি চামচের সাহায্যে আমি কত সুন্দরভাবে পটলের মাঝখানের অংশগুলো তুলে নিয়েছি। তবে আপনাদেরকে এই যে পটলের দুই সাইড থেকে একটু একটু মাংস রেখে দিতে হবে, তাহলে কি হবে যখন আপনারা পুরটা দিবেন তখন দুই সাইড থেকে পুরগুলো বের হয়ে আসবে না। দেখুন আমি কিন্তু দুই মাথায় একটু একটু করে রেখে দিচ্ছি, আর বাকি অংশগুলো খুব ভালোভাবে যতটুকু সম্ভব আমি তুলে নিচ্ছি। এভাবে করে প্রতিটি পটল থেকে ভিতরের নরম অংশগুলো আমি তুলে নিব। এই রেসিপিটি তৈরি করা একটু সময় সাপেক্ষ, তবে খেতে কিন্তু ভীষণ মজার। পটলের এই অংশগুলো আমি এখন একটি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব, আর সাথে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে আস্ত জিরা। আস্ত জিরা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে, আর ডিম থেকে বাজে স্মেলও আসবে না। পটলের বীজগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এগুলো বাটিতে নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি। আপনারা এখানে আপনারা কীরকম ঝাল খান সেই হিসাবে ব্যবহার করবেন। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর ছোট এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিয়েছি, এতে খেতেও ভালো লাগবে আর কোনো প্রকার গন্ধ আসবে না ডিম থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। আর আর এখানে আমি পটলের উপরের অংশগুলোতে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখতেও কালারটা ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে প্রতিটা পটলের উপরের অংশতে আমি দেখুন হাত দিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এই কাজটি হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। আর এখানে আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিব, বেশি ফাটানোর দরকার নেই, সামান্য একটু ফাটিয়ে দিয়ে দিলেই হবে। আর ডিমটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার বাটিটি যেহেতু একটু ছোট তাই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো বেসন। আর এই বেসনগুলো কিন্তু আমি একটু টেলে দিয়েছিলাম, যদি আপনারা ডিরেক্ট বেসন দিতে যান তাহলে কিন্তু বেসন থেকে একটা কাঁচা স্মেল চলে আসবে।
তাই চেষ্টা করবেন সামান্য একটু ভেজে বা টেলে নেওয়ার। আর সবগুলো মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে পটলের ভিতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পটলের ভিতরে পুরগুলো দিয়ে দিব। আর পুর দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একদম পুরোপুরিভাবে পুরগুলো দেওয়া যাবে না, একটু খালি রেখে দিতে হবে। যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি, যখন আমরা ভাজবো তখন ডিম কিন্তু এমনিতেই ফুলে ডাবল হয়ে যাবে। সবগুলো পটল আমি একইভাবে পুর দিয়ে ভরে নিব। এই যে পটলগুলো সব একদম পুর ভরা হয়ে গেছে, আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আর তেল গরম হওয়ার পর আমি পটলগুলো একে একে করে দিয়ে দেব। দেখুন, আমি নিচের সাইডটা একদম আস্তে করে আগে দিয়ে দিচ্ছি যাতে পুরগুলো ভিতরে সেট হয়ে যায়। এভাবে দিয়ে দিলে আপনার ভিতরের যে পুরটা আছে এটা কিন্তু বের হয়ে আসবে না। পটলগুলো দিয়ে আমি এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর পুরগুলো সেট হয়ে যাওয়ার জন্য। পটলগুলো এক পাশ থেকে সেট হয়ে গেছে আর আমি অন্য পাশটা উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে। পটলগুলো উল্টে দিয়ে এখানে আমি খালি জায়গায় আরো কিছু পটল দিয়ে দিলাম আর আবারও ঢাকনা দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে এই রান্নাটা করবেন। এখন আমি সবগুলো পটল একসাথে উল্টে দিব। দেখুন কতটা সুন্দর আর এখনই কতটা লোভনীয় লাগছে। আমি এখানে যতটুকু তেল ব্যবহার করেছিলাম দেখুন সবটুকু তেল কিন্তু আবারও উঠে আসছে। আর একটু আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই যে আমার পটলগুলো আমি চেক করে নিচ্ছি যে ভিতর দিয়ে পুরটা সিদ্ধ হয়েছে কিনা। একটি ছুরির সাহায্যে বা একটি টুথপিকের সাহায্যে আপনারা এভাবে চেক করে নিতে পারেন। দেখুন এই যে এই পেস্টটাও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন পটলগুলো তুলে নিচ্ছি। পটলের এই মজার রেসিপিটি ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়নেও আপনারা খাবার টেবিলে রাখতে পারেন এই রেসিপিটি। আজকে এ পর্যন্তই, আবারও আসবো নতুন আরও একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।